হচ্ছে সমস্ত মূর্তির বিপক্ষে কথা বলছি, সমস্ত মূর্তির বিপক্ষে আমি কথা বলছি, একটা মূর্তি নয়, সেটা যার মূর্তি হোক। এবং আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীতে যদি কোনো কুলাঙ্গার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানায়, তাহলে পৃথিবীতে কেউ কথা না বলুক, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওই মূর্তির বিপক্ষে আমি ইনশাআল্লাহ কথা বলে যাব। শুধু তাই নাই, শুধু তাই নাই, আমার বাবা এখানে উপস্থিত রয়েছেন, আমার বাবা এখানে উপস্থিত রয়েছেন, আমি তার উপস্থিতিতেই বলছি যে গোটা পৃথিবীতে বর্তমানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার বাবার হাতে গড়া হয়তো হাজারের উপরে হাফেজ রয়েছে, আর যারা তার কাছে পড়েছে এই ছাত্রের সংখ্যা আরো অনেক বেশি। আমি বাবার উপস্থিতিতে বলছি যে এই হাফেজ ছাত্ররা মিলে যদি মনে করে যে আমাদের উস্তাদকে সংরক্ষণ করে রাখার জন্য উস্তাদের একটা মূর্তি তৈরি করি, উস্তাদের একটা ভাস্কর্য তৈরি করি, কখনোই তার পূজা করব না, কখনোই সেখানে পূজার কোনো উদ্দেশ্য হবে না, সেখানে না কখনো ফুল দেওয়া হবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি সন্তান হিসেবে সর্বপ্রথম আমি এই মূর্তির বিপক্ষে এবং সর্বপ্রথম আঘাত ওই মূর্তির উপর আমি হানবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন বিষয়টা? কারণ এটা যার হোক না কেন, ইসলাম এটাকে কি করে না, সমর্থন করে না, ইসলাম এটাকে সমর্থন করে না। আর এটার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, এটার বিপক্ষে এটার নিন্দা করার জন্য, এটার সব কিছু খুলাসা করার জন্য, এর গোমরাহি মানুষের সামনে খুলে খুলে বর্ণনা করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। সুতরাং আজ তোমরা যারা আমাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করছো, উপরের দুহাই দিয়ে, উপরের চাপের দুহাই দিয়ে তোমরা তোমাদের চাপ নিয়ে থাকো, কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তুমি যে চাপের ভয় করছো আমি তার থেকেও উপরের চাপের ভয় করছি। আমি সেই রবের ভয় করার কারণে আমি এই মূর্তির বিপক্ষে অবস্থান গ্রহণ করছি, যার উপর কোনো ক্ষমতাশীল নেই। তিনি এমন দিনে সকল ক্ষমতার মালিক হবেন যেই দিন কারোর ক্ষমতা কোনো কাজে আসবে না, যেই দিন কোনো দলের কোনো ক্ষমতা থাকবে না, সেদিন না কোনো আওয়ামী লীগ থাকবে, সেদিন না কোনো বিএনপি থাকবে, সেদিন না কোনো জামাত থাকবে, সেদিন না কোনো ইসলামী আন্দোলন থাকবে, সেদিন না পৃথিবীর অন্য কোনো দল থাকবে, সেদিন একমাত্র ক্ষমতা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং তিনি ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, কিন্তু কারোর এই জব দেওয়ার ক্ষমতা থাকবে না, যে একমাত্র আল্লাহর এই জবটুকু দেওয়ার ক্ষমতা সেদিন কারোর থাকবে না, সেদিন একচ্ছত্র মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ হবেন। সেদিন এই মূর্তির বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন। হতে পারে, হতে পারে আজকে এই মূর্তির বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আমার জেল হবে, হতে পারে আমার ফাঁসি হবে, হতে পারে আমাকে হত্যা করা হবে, হতে পারে আমাকে বন্দি করা হবে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এটা শেষ দিন নয়, এটা শেষ দিন নয়। আমরা মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনের উপর আমরা বিশ্বাস করি, এবং সেই দিন সবাইকে যে মূর্তির পক্ষে যে মূর্তির বিপক্ষে সবাইকেই আল্লাহর কাছে যেতে হবে, এবং সেদিন আল্লাহ হিসাব গ্রহণ করবেন। এবং সেদিন যারা মূর্তির বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে এবং এজন্য তারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন এবং তাদেরকে লাঞ্ছনা এবং জাহান্নামের ভিতর নিক্ষিপ্ত করবেন। এই বিশ্বাস আমাদের দৃঢ়ভাবে রয়েছে, এই বিশ্বাস আমাদের দৃঢ়ভাবে রয়েছে, এই বিশ্বাস প্রতিষ্ঠার জন্য, এই বিশ্বাস আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় রক্ত জড়িয়েছেন, ওহুদের ময়দানে নিজের দানদান মুবারক শহীদ করেছেন। সুতরাং নবীর রেখে যাওয়া এই সুন্নাতকে, নবীর রেখে যাওয়া এই আদর্শকে কোনো অবস্থায় হক্কানি উলামায়ে কিরাম পরিত্যাগ করতে পারে না।